রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের আশীর্বাদ এবং মঙ্গলময় ঈশ্বরের পরম করুণায় আমিও ভালো আছি। তো চলুন কিছু কথা ছেড়ে নেই, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব বন্ধু। তো তার আগে বলি, আমি যে স্টুডিওতে দাঁড়িয়ে আছি, আপনারা জানেন যে আমি বাগান স্টুডিও থেকে কথা বলি, এটার বাঁশঝাড় পাশে আমার আমবাগান, মানে আমার স্টুডিও আর কি, বাগান অন্যজনের, মালিকানা অন্যজনের, আমি জাস্ট স্টুডিও হিসেবে এই ঝোড় ঝাঁপ এগুলোই ব্যবহার করি। এখন রাত 9টা বাজতে চললো, মনে হলো বন্ধুদের সাথে কিছু কথা ছেড়ে নিই, তারই জন্য আসলাম। প্রতিনিয়ত কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদের সামনে একটা পরিষ্কার জায়গা তুলে দিতে, এবং এই যে সিনারিগুলো দেখাচ্ছি এটাই কিন্তু আপনার পাথেয়, একমাত্র পাথেয় এইগুলোই, এগুলো দিয়েই কিন্তু আপনি আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারবেন, এগুলো সব সময়তেই কাজে লাগে। তো চলুন কথা শুনতে থাকুন বন্ধু, খুব অল্প সময়ের মধ্যে এই ভিডিওটি শেষ করব। তো বন্ধু, আমরা এই সময়ে যে কথাগুলো বলছি বা ঐক্যমঞ্চ যে কথাগুলো আপনাদেরকে বলে দিয়েছে সেইগুলো কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে হবে, কারণ আপনারা অলরেডি জেনে গেছেন, আমরা জেনে গেছি যে কী হতে চলেছে এবং আমরা কতটা যন্ত্রণাদগ্ধ পথ অতিক্রম করতে করতে আমাদের চাকরি জীবনের কারো কারো শেষের দিকে, কারো 2-1 বছর বাকি আছে, কারো 10 বছর বাকি আছে, মানে অনেকজন অবসর নিয়েছে, এরকম একটা চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে। এবং বিপর্যয় থেকে নিজেদের বাঁচানোর এটাই কিন্তু সব থেকে সেরা সময়, এবং এই সময়টাকেই কিন্তু কাজে লাগাতে হবে। আপনারা তো কেউ কচি খোকা নন, আমরা কেউ বাচ্চা নই, তার জন্য সমস্ত কিছু বিবেক বিবেচনা দিয়ে বুঝে আমাদের এই মরশুমে বীজ বপন করতে হবে, এবং বীজ একটু ঘন ঘন বপন করতে হবে, কারণ এখন খুব খরা চলছে, পাট বুনবে তো সকলে, খুব খরা, বৃষ্টির দেখা নেই, তার জন্য কিন্তু একটু বেশি করে বীজ বনে যারা চাষি, ঠিক তারই জন্য আমাদের একটু বেশি বেশি করে বীজ বপন করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং গতকালকে ভগীরথ ঘোষ মহাশয়ের চ্যানেলে এসে পরিষ্কার করে সম্পূর্ণ মানে তার কথাগুলো তুলে ধরেছেন, এবং আমরা যে খবরাখবরগুলো পাচ্ছি তাতে করে কিন্তু সুদিন আসার একটা চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়েছে। সুদিন আনতে গেলে নিজেদের সম্পূর্ণরূপে পাল্টে ফেলে নিজেদেরকে কিন্তু সেইভাবেই তৈরি করতে হবে, তাহলে সুদিন আসবে। তাছাড়া যদি আপনি যেভাবে আছে সেইভাবেই থেকে যায়, তাহলে কিন্তু এই বাঁশঝাড় থেকেই যাবে। তো বন্ধু, সবটাই বুঝে নিলেন কি বলতে চাইলাম, এবং আমরা যেটা লক্ষ্য করছি, আপনারা কোনো খবরাখবর নেই বলে আপনারা চ্যানেল সেইভাবে ফলো করেন না, আগে যেভাবে দেখতেন, আন্দোলন চলাকালীন যেভাবে দেখতেন, এখন কি আন্দোলনটা বন্ধ হয়ে গেছে? আপনারা কী ভাবছেন, আন্দোলন কি বন্ধ হয়ে গেছে? না বন্ধু, আন্দোলন তো এখন ঘরে ঘরে আন্দোলন চলছে, সে আন্দোলনটা সকলে মিলে জোটবদ্ধভাবেই কিন্তু করতে হবে, আর তারই বার্তা কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমেই কিন্তু ছড়িয়ে থাকে। অন্যান্য চ্যানেল কি করে না করে, আং বাং চাং অনেক চ্যানেলই করে দেয়, আমরা কিন্তু সেটা করি না, কারণ আমরাও ভুক্তভোগী এবং মানুষকে সঠিক দিশা দেখানোর জন্যেই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বার্তা দিয়ে থাকি। বন্ধু, জীবন পরিবর্তন করতে চাইলে, যারা জীবনকে পরিবর্তন করতে চান, তারা কিন্তু কথাগুলো মেনে চলুন, ভিডিও লাইক করুন, শেয়ার করুন এবং উৎসাহিত করুন, যাতে আমরা এগুলো তুলে ধরতে পারি। এবং ভাবুন একবার, যেখানে কোনো মানে সেই ধরনের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া অন্যান্য চ্যানেলে নেই, ইদ্রিস আলী শেখ কিন্তু সমানে ব্যাট খেলে চলেছে চ্যানেলের মাধ্যমে, এবং আপনাদের সমর্থনও আছে আমরা দেখেছি, লক্ষ্য করছি। তো থাকুন, সাথে থাকুন, আমরা প্রতি মুহূর্তে কিন্তু নেতৃত্বের আপডেট দিচ্ছি, ভৈরব ঘোষ মহাশয় এসে আপডেট দিচ্ছেন, অন্যান্য নেতৃত্বদেরও নিয়ে আসবো এবং আপডেট দেওয়ার জন্যে, আপনারা কিন্তু রেডি থাকুন, তৈরি থাকুন, তাহলেই কিন্তু সেটা সম্ভব হবে, তাছাড়া কিন্তু সম্ভব হবে না। আর এটাই কিন্তু আমার বাগান, পৃথিবীর কোনো চ্যানেলের এরকম স্টুডিও আছে কি না জানি না, আমার এই চ্যানেল কিন্তু সমস্ত চ্যানেলের থেকে আলাদা, বলো বীর বলো উন্নত মামসের শির নেহারি, আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। সুকান্ত ভট্টাচার্যের ভাষায় যদি আমরা বলি, আমি একটা দেশটায়ের কাঠি, পৃথিবীতে যারা এসে মানুষের উপরে অত্যাচারের রোলার চালিয়েছে তারা কিন্তু
ইতিহাস থেকে মুছে গেছে অথবা হিটলারের মতো নাম নিয়ে পৃথিবীতে থেকে গেছে। এখন কে কিভাবে থাকবে সেটা সময় বলবে, তবে তৈরি থাকুন, নিশ্চয়ই সুদিন আসবে এবং আসতে চলেছে এবং তার রেজাল্ট কিন্তু আমরা পেতে চলেছি। তার জন্য নিশ্চিত ঐক্যবদ্ধতা বজায় রেখে ঐক্য মঞ্চের কথাগুলো অক্ষর অক্ষরে পালন করে চলুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।